আসসালামু আলাইকুম। এই ফোনটি আমাদের কাছে বাহির থেকে আসছে, দেখতেই পাচ্ছেন চুয়াডাঙ্গা জেলা থেকে আসছে। তো এই ফোনটি সমস্যা হচ্ছে সিম কার্ড পাচ্ছে না। তো এই ফোনটির আরও কিছু সমস্যা থাকে, যেমন আপনার আপডেট দেওয়ার পরে, নতুন যখন আপডেট আসে, আপডেট দেওয়ার পরে আপনার ফোনটা রিস্টার্ট নেওয়ার পরে আর চালু হয় না, শুধু MIUI লেখা এসে আটকে থাকে, অথবা পক্কো লেখা এসে দাঁড়ায় থাকে, অথবা রিকোভারি মোড আসে, তারপর সাউন্ড চলে যায়, তারপর ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাটা আসে না, অনেক সময় টাচ কাজ করে না। এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এই পোকো X3 যে ফোনটা আছে। তো এই ফোনটার বর্তমান সমস্যা হচ্ছে সিম কার্ড পাচ্ছে না। দেখুন, আমি আপনাদেরকে একটা সিম কার্ড উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, সিমের কোনো এখানে কোনো অপশনই আসে না, জাস্ট নো সিম কার্ড। আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ফাংশনে গিয়ে, সেটিংয়ে গিয়ে সিমের অপশনে দেখুন, এখানে নো সিম কার্ড। দেখুন, দুইটা সিম কার্ডের জায়গায় নো সিম কার্ড। তো এই সমস্যার সমাধান আমাদের করতে হবে। প্রথমে আমরা ফোনটাকে সম্পূর্ণরূপে রূপে খুলে নেব, যদিও আমি ব্যাকপ্যাকটা খুলে রেখেছি। তো এখন আমরা এই কাজটি কিভাবে সমাধান করব, ডায়াগ্রাম দেখব, না কাউকে কল দিয়ে তার কাছ থেকে জিজ্ঞাসা করব আপনি এই ধরনের কাজ পাইছিলেন কি না, আপনি করছেন কি না? না, বর্তমান সময়ে যে ফোনগুলো মার্কেটে থেকে তৈরি করে কোম্পানি বিক্রি করতেছে মার্কেটে, সেই ফোনগুলোতে আপনার যে চিপগুলো ব্যবহার করে আর নিচে যে সোল্ডার পেস্ট বা আইসি রিবলিং পেস্টটা ব্যবহার করে, সেই পেস্টটা আসলে যে হিটটা আপডেট দেওয়ার সময় হয় সেই হিটটা আসলে সহ্য করতে পারে না, ফলে আপনার নিচে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বেশি গরম হয়, হিটিং হয়, সেই জায়গাগুলোতে আপনার দু একটা আইসির যে প্রসেসরের যে মাদারবোর্ডের সাথে ইনস্টল করার পরে যে লাইনগুলো থাকে সেগুলো মিসিং হয়ে যায়, অথবা একটার একটার সাথে লেগে যায়, যার কারণে বিভিন্ন সমস্যা হয়। তো এই আইসিগুলো মূলত আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কোম্পানি যেভাবে লাগিয়েছিল সেভাবে আমরা খুলে আবার নতুন করে লাগিয়ে দেয়, অর্থাৎ রিইনস্টল। তো এইটাকে আমরা এখন আইসিটাকে উঠাচ্ছি। দেখুন, এই আইসিটা উঠানোর পরে আমরা মূলত খুব ইজিলিভাবে কাজটা করতে পারবো। এটা হচ্ছে আপনার 730G যে প্রসেসর, সেই আইসি এটা পোকো X3। তো আমরা এটা সুন্দর করে কাজ করব। তো আপনাদেরকে বলে রাখি, আমাদের যেহেতু দোকানের ডেকোরেশনটা চেঞ্জ করা হয়েছে, যার কারণে আমরা কিছু ইনস্ট্রুমেন্টও মোটামুটি আপডেট করেছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন কাজগুলো করে আরও অনেক সুবিধা হচ্ছে। যদি এই ধরনের কাজগুলো আসলে প্রতিনিয়ত আপলোড করতে পারি না বা দিতে পারি না, কারণ হচ্ছে এই কাজগুলো অনেক সময় লাগে। যেমন এই যে কাজটা আমি এখন করতেছি, এই কাজটা আসলে অনেক সময়ের ব্যাপার, মিনিমাম 45 থেকে 1 ঘন্টা, কখনো 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে, যার কারণে এত বড় ভিডিও দেওয়া সম্ভব হয় না। আমি আপনাদেরকে জাস্ট সুন্দর করে কিছু কিছু জায়গা একটু স্পিড বাড়িয়ে দিয়ে আর স্কিপ করে আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি, জাস্ট আপনারা যেন বুঝতে পারেন যে আসলে এই ধরনের ফোনগুলোতে সমস্যা হলে কি করতে হয় বা কী জন্য এই সমস্যা হয়। অর্থাৎ টেকনিশিয়ানদের কাছে গেলে যেন ওনারা যে বিলটা যে চায় আপনারা যেন দিতে মানে ইয়া না করেন, কারণ দেখুন এই মাদার বোর্ডগুলো চেঞ্জ করতে গেলেও আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, 256 GB মাদার বোর্ড কিনতে গেলে আপনার কত টাকা লাগে আপনারা নিশ্চয়ই জানেন। একটা ফোনই কেনা যায় সেকেন্ড হ্যান্ড, একটা ফোনই কেনা যায় অথবা নতুন ফোনই কেনা যায় ওই দামে। তো একজন টেকনিশিয়ান যদি এই ফোনগুলো কাজ করে দিয়ে আপনার কাছ থেকে সর্বোচ্চ 5,000 টাকা দাবি করে, আমার মনে হয় যে এটা মেরামত করা বা ঠিক করা আপনার জন্য খুবই ভালো হবে। কারণ হচ্ছে দেখুন, আপনি 3,000 টাকা, 3,500, 4,000, 5,000, 6,000 টাকার ভিতরে যদি আপনি একটা কাজ করিয়ে নিতে পারেন খুব সহজেই অল্প সময়ের ভিতরে, সেটা কেন আপনি মাদার বোর্ডটা রিপ্লেস করবেন? ঠিক না, মাদার বোর্ড রিপ্লেস করে আপনার এটা আসলে অনেক টাকা লস হবে। আর আপনি যদি একজন টেকনিশিয়ানকে একটু ভরসা দিয়ে দেন যে ভাই আপনি কাজ করেন, ফোন তো এমনিও আমার সমস্যা, কোনো সমস্যা হলে আর কি করার, আপনি আপনি মনোযোগ দিয়ে কাজ করেন, যেহেতু আপনার ইনস্ট্রুমেন্ট ভালো, মাইক্রোস্কোপ আছে, সেহেতু আপনি সুন্দর করে কাজ করেন যেন আপনার কাজের ভিতরে কোনো গাফিলতি মানে ইয়া না থাকে, কমতি না থাকে। তো জাস্ট মনোযোগ দিয়ে কাজ করলে হয়তো আপনার হাতে কাজটা ক্ষতি হবে না। অর্থাৎ এই ধরনের কাজগুলো করতে ফোনের মানে ডেড রিস্ক থাকে, মানে মোবাইলটা পরবর্তী সময় চালু নাও হতে পারে, যদিও এমন খুব কমই হয়, কারণ বর্তমান সময়ে আমাদের টেকনোলজি অনেক আপডেট এবং অনেক ইনস্ট্রুমেন্ট বের হয়েছে, ফলে আমাদের কাজগুলো আরও সহজ হয়ে গেছে, যার কারণে ডেট খুব কম হয়। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো কাজ করতেছে বর্তমান।
তো এখন আমরা এই প্রসেসর আইসিটা এখানে ইনস্টল করব। তার আগে আমাদের দেখে নিতে হবে আইসিটার নিচের অংশ এবং উপরের অংশ, এবং সাইটে যদি আন্ডারলাইন নাও থাকে সেটাও আমাদেরকে সুন্দর করে ম্যাচিং করে লাগাতে হবে। তো আমরা একটু ভালো করে ধরে রাখলাম, আলতো করে ধরে রেখে এটা জাস্ট লাগানোর চেষ্টা করতেছি। আর হিটটা হচ্ছে আমার 408, আমার যে হট গান কাউ 952D, তো এই হট ইয়ার গানে হচ্ছে 452D যে হট গানটা যারা যারা ইউজ করেন, বা আমার জানার মতে এই হট গানটা বাংলাদেশে আর কি ইউজ করে না। কারণ এই হট গানটা বাংলাদেশে যে রিসেলার নিয়ে আসছিল চায়না থেকে, সে মাত্র 2 পিস নিয়ে আসছিল, 1 পিস আমি আর 1 পিস নষ্ট বের হয়েছিল। তো যাই হোক, এই হট ইয়ার গানটা হচ্ছে 408, হচ্ছে আপনার হিট, আর ইয়ার বাতাস হচ্ছে আপনার 5-এর একটু উপরে। তো আমাদের আইসিটা লাগানো শেষ হয়ে গেছে, এখন আমরা কিছুটা সময় পরিষ্কার করার পরে ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব, তারপরে আমরা মোবাইলটাকে অন করব। আশা করা যায় আমার কাজটা হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমার এরকম হয় না যে ডেট হয়েছে, কিন্তু ডেটও হয়, আগে প্রচুর ডেট হইতো, হয়তো কাজ করতে করতে হাতের অ্যাক্টিভিটি প্রত্যেকটা মানুষেরই, যে 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 সেকশনে কাজ করে তার সেই সেকশনে আপনার হাতের অ্যাক্টিভিটিটা আরও ভালো হয়। তো এখন আমরা এখানে যে এক্সটার্নাল যে জিনিসগুলো ছিল ক্যামেরা, তো এগুলোকে আমরা সঠিক ও সুন্দরভাবে লাগাবো যেন কোনো ভুল না হয়। তো এখন আমরা সুন্দর করে লাগাচ্ছি, এবং স্ক্রু লাগানোর আগে জাস্ট সিমটা উঠিয়ে চেক করব। গত 2 দিন আমার খুব একটা ভালো ঘুম হয়নি, যার কারণে আমি কাজ করতে একটু সমস্যা বোধ করতাম। মানে আপনার একটা মানুষের শরীরে যদি চার্জ না থাকে, অর্থাৎ ঘুমটা যদি ঠিক না হয়, সে আসলে কাজ করতে পারে না। তো এখন আমরা সিম কার্ডটা উঠাবো, দেখুন এখানে কোনো সিম কার্ড নাই, আমরা এখন সিম কার্ডটা উঠাচ্ছি, দেখুন। ইনশাল্লাহ এরকম কাজ অনেক করেছি হয়েছে, আজকেও হবে ইনশাল্লাহ, দেখা যাক। আমরা একটু অপেক্ষা করি এখানে গ্রামীণ ফোন লেখাটা আসে কিনা, দেখুন মনে হচ্ছে আমাদের সিম কার্ডটা পেয়েছে। এই তো আমাদের গ্রামীণ ফোন লেখাটা চলে আসছে। এখন আমরা একটু অ্যাকাউন্ট দেখব, যে অ্যাকাউন্ট দেখার পরে অ্যাকাউন্টটা সঠিকভাবে দেখায় কিনা, একটু চলো কাজ করতে পারে, একটু পরে আমরা দেখি। এই যে গ্রামীণ ফোন লেখা আছে যেহেতু, আমরা একটু অ্যাকাউন্টটা দেখব। এই যে অ্যাকাউন্টটা আসছে, একটু পরে আসছে, দেখি আরেকবার দেখি, ট্রাই করি। এই তো দেখুন আমাদের অ্যাকাউন্ট দেখাইছে, তার মানে আমাদের সিমটা পেয়েছে এবং ফোনটা সাকসেসফুলভাবে এটা রিপেয়ার করা হয়ে গেছে, ক্যামেরা ট্যামেরা সব ওকে, দেখুন আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাজটা করলাম, ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যদের সুযোগ করে দেবেন।